इब्राहिम अला नबीयुना अलैहि सलातु वस्सलाम सिरिया थेके फारान मरु प्रांतरेर दिके बर्तमान मक्का नगरीर दिके आसते लागलेन। जेई समय इस्माइल अलैहि सलामेर बयस होयेछिलो 8 बछर, तिनि फारान मरु प्रांतरे बर्तमान जेखाने मक्का বাইতুল্লাহ ওদিকে আসতে লাগলেন সিরিয়া থেকে। 8 বছর পর্যন্ত হয়েছে, তিনি জানেন না ওই এলাকার মধ্যে কেমন পরিবর্তন এসেছে। সন্তানকে স্ত্রীকে একটা মরুভূমিতে রেখে গিয়েছিলেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, মানুষ ছিল না, পানির ব্যবস্থা ছিল না। 8 বছর অনেক পরিবর্তন হয়ে গেল। তিনি এখানে এসে দেখেন বাড়ি হয়েছে, খাবারের বাগান হয়েছে, খেজুরের বাগান, বিভিন্ন ফলের বাগান হয়েছে, গ্রাম কা গ্রাম হয়ে গিয়েছে, মানুষের অভাব নাই, মানুষের মধ্যে আলাদা একটা চরিত্র কাজ করে। তিনি আসলেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। 8 বছর পরে রেখে যাওয়া শিশু বাচ্চাকে ইব্রাহিম দেখলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন, সন্তানের উষ্ণ শীতল বুকটাকে নিজের বুকে লাগায়া চোখের পানি ছেড়ে কাঁদলেন, স্ত্রীকে কাছে ডাকলেন। সন্তানকে দীর্ঘদিন পরে পেয়েছেন, যেন মনে হয় পৃথিবীর দুনিয়ার জান্নাতের স্বর্গ তিনি পেয়েছেন, সব ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করতে লাগলেন ইব্রাহিম রে, সন্তান পেয়েছ, সব পেয়েছ, আমি আল্লাহ দেখব তুমি আমাকে ভুলে গেছো না, স্মরণে রেখেছো। ওই দিন ছিল 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ রাত্রবেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, স্বপ্নে দেখেন ইব্রাহিমকে কে যেন বলছেন, স্বপ্নে আল্লাহ পাক তাকে আদেশ করছেন, ইব্রাহিম আল্লাহর নামে তুমি কুরবানি করো। নবীদের স্বপ্ন অনর্থক হতে পারে না, নবীদের স্বপ্ন ভুল হতে পারে না, নবীদের স্বপ্ন ওয়াহি, সুতরাং হুকুম পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে, সম্পদের অভাব নাই, স্ত্রী হচ্ছেন এলাকার নেত্রী, তার কাছ থেকে জায়গা নিয়ে মানুষ বিজনেস করে, ক্ষেত খামার করে, টাকা তো তাকেই দেয়, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিছুর অভাব নাই, তিনি অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় সকালবেলা দান করে দিলেন। দান করে দেওয়ার পরে পরের দিন ঘুমিয়ে পড়লেন, আবার রাত্রবেলা স্বপ্নে দেখেন আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন এত সম্পত্তি দান করলাম, আল্লাহ আবার বলছেন কোরবানি করো। ইব্রাহিম ঘুম থেকে উঠলেন, উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন, আল্লাহর নামে 100 উট কোরবানি করে বিলি করে দিলেন। এরপরে আবার তিনি পরের রাতে ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আবার এসে আবার আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম অনেক করেছ, তুমি তোমার সব থেকে প্রিয় মহব্বতের জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে। ইব্রাহিমের ঘুম ভেঙে গেল, এবার চিন্তা করলেন অনেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করলাম, অনেক উট আল্লাহর রাস্তায় দান করলাম, এখন আর কি আছে, আবার আল্লাহ বলছেন কুরবানি করে, এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আবার বলেছেন সব থেকে ভালোবাসার জিনিসটাকে দিতে হবে, প্রিয় জিনিসটাকে কুরবানি করতে হবে। তিনি চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখলেন পৃথিবীতে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের চাইতে ভালোবাসার জিনিস আর নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সুতরাং আল্লাহ পরোক্ষভাবে ইসমাইলকে কোরবানি করার কথা হয়তো বলতেছেন, নচেত এত সম্পদ দিলাম আল্লাহ কবুল না করে আল্লাহ বলছেন আবার কোরবানি করো। এবার তিনি সহি আলোচনাগুলো, সহি কথাগুলো বলছি, লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না। এবার তিনি 8 বছরের সন্তান, বড় নাকি ছোট কথা বলেন,
আট বছরের বাচ্চা আমাদের দেশে অত রাস্তাঘাট চেনে না, পূর্ব পশ্চিম চেনে না, কলিমা কালাম চেনে না। আট বছরের ইসমাইলকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, বাবা তুমি আমার সন্তান ইব্রাহিম, আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন কোরবানি করার জন্যে, অনেকগুলা বস্তু কোরবানি করেছি, আল্লাহ আবার আদেশ করেছেন সব থেকে প্রিয় জিনিসটা তার নামে কোরবানি করার জন্যে, আমি যদি কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি মনে রাখো, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো গোটা দুনিয়ার মানুষের কাছে তোমাকে আমি আল্লাহ মিল্লতের গোটা মুসলিম মিল্লাতের পিতা বানাইয়া দিব, শুধু তা না জান্নাতের সব থেকে আলা মাকাম তোমার জন্য রেখে দেব। কোন সুবহানাল্লাহ, বাবারে এত কিছুই দিলাম, আল্লাহ বলছেন আরো প্রিয় জিনিস দিতে হবে, আমার প্রিয় জিনিস তুমি ছাড়া কিছুই নাই, বৃদ্ধ বয়সে তোমাকে পেয়েছি, তুমি ছাড়া আমার কিছুই নাই। আমার মন বলতেছে আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন, তুমি কি সে কোরবানিতে রাজি? কত বছরের বাচ্চা? কত বছরের? বলতেছেন কে? বাবা ইব্রাহিম। আট বছরের ছেলেকে বলতেছেন, ছেলে আর কি বলবে বলেন তো, কি বুঝে আট বছরের বাচ্চা আর কি বুঝে? আমার বন্ধুগণ, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলেন নাই, হে আমার সন্তান বলেন নাই, আরবি সাহিত্যের মধ্যে ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান, সব থেকে মাধুর্যপূর্ণ আরবি সাহিত্যের শব্দ ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের একমাত্র ভালোবাসার সন্তান, আপনি স্বপ্নে দেখেছেন নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবে করছি কুরবানি করে ফেলতেছি, বলো এবার তোমার মতামত কি, আমি বাবা দেখেছি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর নামে, বলো তো তোমার মতামত কি, তুমি কি বলতে চাও, তোমার কি মত আছে? আট বছরের বাচ্চা, আট বছরের বাচ্চা যখন বাবার মুখ থেকে এমন কথা শুনলেন, কেমন ছেলে কেমন বাবা, মা আট বছরের সন্তানকে কি আদর্শ দিয়ে বড় করেছেন, যেই সন্তান আট বছরে একটা বার বাবাকে দেখেন নাই, মায়ের মুখ থেকে বাবার গল্প শুনেছেন, মায়ের মুখ থেকে বাবার আদর্শ আর চরিত্রের কথা শুনেছেন, মা তার আট বছরের বাচ্চাকে কি আদর্শ দিয়ে বড় করলেন। ডেকে ডেকে সন্তান বলতেছে, আমার কলিজার টুকরা বাবা, আপনি আমাকে বলতেছেন স্বপ্নে দেখেছেন আল্লাহর নামে কোরবানি করতে, আপনি আমার কাছে মতামত চাচ্ছেন, জীবনে আপনাকে দেখি নাই, আপনি এসেছেন আমার বাবা, আমি মায়ের কাছ থেকে আপনার কথা শুনেছি, মিথ্যা বলতে পারেন না, আপনি সন্তানের সঙ্গে অন্যায় করতে পারেন না, আল্লাহ হুকুম করেছেন আমি আল্লাহকে মানি এবং বিশ্বাস করি, বাবা আমার বয়স কম হতে পারে কিন্তু এই বয়সে আমার মার যাই করুক দুটা শিক্ষা দিয়েছে, একটা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আর একটা হচ্ছে আল্লাহর হুকুম কেমনে পালন করতে হয়। কোন সুবহানাল্লাহ, ও বাবা তুমি আল্লাহর কথা বলেছ, আমি বললাম ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান ডেকে ডেকে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা পিতা,
আপনাকে যা হুকুম করা হয়েছে আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আপনি তাই পালন করবেন, এক চুলও পিছবা হবেন না সন্তানের প্রতি ভালোবাসার কারণে, অন্তরের ভিতরে কোনো দুর্বলতা আনবেন না। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যে আমার মতো ইসমাইলকে কবুল করেছে, এত মানুষ থাকতে আমার মতো সন্তানকে আল্লাহ পছন্দ করে কুরবানি করতে বলেছে, আমার লাইফ কামিয়াব। আমি আমার বাবার ঔরসে, ইব্রাহিমের ঔরসে, হাজেরার গর্ভে এসেছি, ইসমাইল আমার লাইফ কামিয়াব। বাবা আপনি আমাকে বলতেছেন আমি রাজি কিনা, আমি রাজি। শুধু আরো তাই বলতে চাইলাম, দীর্ঘদিন পরে পিতা পুত্রের দেখা, তোমার ভিতরে দুর্বলতা আসতে পারে, কিন্তু বাবা আমি বলে দিলাম, মনে রাখো, সাতাজি দুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা চিন্তা করবেন না, আপনি আমাকে সর্বোত্তম ধৈর্যশীলদের সঙ্গে আমাকে পাবেন। কোন সুবহানাল্লাহ, সন্তান বাবাকে বলছে, চিন্তা করেন, 8 বছরের সন্তান তার বাবাকে বলছে আপনি চিন্তা করবেন না, আপনার অনেক ভালোবাসা আমাকে নিয়ে, কারণ এই বয়সে আপনি আমাকে পেয়েছেন, আপনি কেমনে কোরবানি করবেন? বাবা আপনি আমার ভালো চান না, আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধরব এবং ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণের পরে অনেকগুলো ইতিহাস বিভিন্নভাবে আছে, ইসমাইলকে নাকি বাবা ইব্রাহিম মায়ের কাছ থেকে মেহমান বাড়িতে নিয়ে যাবেন বলে নতুন জামা কাপড় পরে নিয়ে গিয়েছেন, এগুলো আমি জানি না, সহি কথাগুলো ছাড়া আমি সব কিছু আপনাদেরকে বলতে পারবো না। অনেক ইতিহাসে পাওয়া যায় অনেক ধরনের আলোচনা, যেটা শুধুমাত্র কোরআনের আয়াতে আছে, যা সহি হাদিসে আছে তা আপনাদেরকে বলছি। একজন পয়গাম্বর দোকা দিয়ে কেন সন্তানকে নিয়ে যাবেন স্ত্রীর কাছ থেকে, যে স্ত্রীকে তিনি মরুভূমিতে রেখে যাওয়ার পরে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন, এই স্ত্রীকে আল্লাহর নাম বলতে হবে, দোকা না দিলেও চলবে, এরা আল্লাহর নামে জিন্দেগি কোরবানি করতে পারে, কণ্ঠে কিনা। ইসমাইল আলাইহিস সালামকে কপালে চুম্বন করলেন, ঠুটে চুম্বন করলেন, বুকে জড়াইয়া ধরলেন আর বললেন, বাবা চলো তোমাকে কোরবানি করতে নিয়ে যাই। 8 বছরের সন্তানকে নিয়ে চললেন ইব্রাহিম মিনার দিকে, সঙ্গে নিলেন একটা ধারালো ছুরি আর একটা রশ্মি। তিনি সামনের দিকে যাচ্ছিলেন, ইসমাইল ছোট মানুষ পিছনে পিছনে যাচ্ছিলেন, একটাবার পিছনে তাকাচ্ছেন না সন্তানের প্রতি যদি দরদ লেগে যায়। তিনি সফল হয়ে যাচ্ছেন, শয়তান দেখতে পাইল, শয়তান আল্লাহকে বলেছিল তোমার একটা গোলামকেও জান্নাতে দিতে যেতে দিব না চ্যালেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতেছেন, সফল হয়ে যাচ্ছেন, দেখে শয়তান উঠে পড়ে লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পড়ে গেলেন, হযরত ইসমাইল ছোট মানুষ বেশ পিছনে পড়ে গেলেন। এই সুযোগে ইবলিস শয়তান এসে ইসমাইলকে বলতে লাগলো, নির্বোধ কুতাকার, হ্যাঁ নির্বোধ বাচ্চা, তুমি যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্ত, এই মুহূর্তে তুমি তোমার পিতার পিছন থেকে দ্রুত পলায়ন কর। ইসমাইল বললেন কেন পলায়ন করতে যাব, এমন সময় শয়তান বলছে তুমি জানো না তোমার বাবার রব, তোমার পিতার রব তোমার পিতাকে হুকুম করেছেন তোমাকে কোরবানি করতে, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তো কোরবানি করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, শোনো আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি আমার পিতার রব বলেছ, তোমার রব বলো নাই, বুঝতে পেরেছি তুমি শয়তান, আল্লাহ একবার। এই 1 বছরের বাচ্চা বলছে তুমি কেন আমার বাবার রব বললে তোমার বললে না, আমার জানা মতে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সবাই আল্লাহকে রব মানে, একজন মানে না, তার নাম শয়তান, সুতরাং তুমি যেহেতু বলেছো আমার বাবার রব তোমার কথা বলো নাই, বুঝতে পেরেছি শয়তান, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে কেমনে বাঁচতে হয়। শয়তান শোন,
আল্লাহ আমার বাবাকে অর্ডার করেছেন আমাকে কুরবানি করার জন্য। শয়তান তুমি শুনে রাখো, আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারা যে কত আনন্দের ব্যাপার। পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমার মতো ছোট্ট একটা ইসমাইলকে যে আল্লাহ কবুল করেছেন না শয়তান, যত আগে আমি কোরবানি হয়ে যাব তত তাড়াতাড়ি আমি আমার রবের সঙ্গে মিলিত হয়ে যাব। কোন সুবহানাল্লাহ, এই কথা বলে তিনি বললেন শয়তান ধর হোক, তাড়াইয়া দিলেন। এই বলে শয়তানকে তিনি তাড়িয়ে দিলেন। এইভাবে মিনার প্রান্তরে যেতে যেতে শয়তান তিন জায়গায় ইসমাইলকে ধোকা দিয়েছে। শয়তানকে তিন জায়গায় তাড়িয়ে দিলেন ইসমাইল আল ইসলাম শয়তানকে তিন জায়গায় তাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই ছোট্ট বাচ্চার এই আমলের প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহর প্রতি দরদ দেখে হজ্জের ওয়াজিব হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হাজিদের জন্য এই তিন জায়গায় পাথর মারাকেও ওয়াজিব করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, এজন্য আমরা শয়তান মারতে আমরা বলি শয়তান মারতেছি, কঙ্কর মারেন না হজে গেলে পাথর মারেন। ইসমাইল ইসলাম শয়তানকে তিন জায়গায় দূর হ বলে তাড়িয়ে দিয়েছেন। এটা ছোট্ট বাচ্চাকে দুঃখা দিতে পারে নাই শয়তান, ছোট্ট বাচ্চাকে। পৌঁছে গেলেন, একবার দৌড়তে লাগলেন বাবার কাছাকাছি পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বলতেছি, যাওয়ার পরে বাবা কেমন আব্বা যান, আপনি মনে হয় দেরি করতেছেন, আপনার মনে হয় আপনার অন্তরে আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে, বাবা আপনি আমাকে শোয়া দেন আর আমার গলায় ছুরিটা লাগাই আমাকে জবাই করে কোরবানি করে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছবার সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ইরশাদ হচ্ছে সূরা সফফাতের 103 থেকে 111 নম্বর আয়াত, সবগুলো আয়াতে আল্লাহ আলোচনা করলেন, লম্বা আলোচনা। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي محسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চান যখন ওরা দুইজন আনুগত্য প্রকাশ করল, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাত করে শোয়ালেন। লম্বা কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তিনি যখন সন্তানকে শোয়ায়া গলায় ছুরি লাগাইয়া দিলেন, ছুরিটি এত বেশি ধারালো ছিল, কিন্তু গলায় যখন আল্লাহু আকবার বলে দেন কিন্তু কাটে না, একবারও কাটে না, গলা যেন তামার মতো শক্ত হয়ে গেল, কাটতেছে না। তিনি তার পরীক্ষা করলেন, দেখেন সব কিছু কেটে যায়, সন্তানের গলা কাটে না। এইভাবে যখন তিনি বারবার ট্রাই করতে লাগলেন, কাটে না, সন্তানের গলায় ছুরি লাগান কাটে না, বিরক্ত হয়ে ছুরিটাকে নিক্ষেপ করলেন, অন্যভাবে কোরবানি করতে চাইলেন, যেই পাথরে পড়েছে পাথর কেটে টুকরা টুকরা হয়ে গিয়েছে, কিন্তু এত ধারালো থাকবার পরেও ইসমাইলকে কাটতে পারে নাই। কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহর হুকুম বোঝাচ্ছি, যত দাঁড়ালো হয় না কেন, যত কিছু হয় না কেন, আল্লাহর হুকুম না থাকলে কাটবে না। আমি বোঝাতে চাই, আজকের অ্যাক্সিডেন্ট সব ভেঙে যায় না কেন, আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহ বাঁচাইয়া দিতে চায়, আল্লাহ বাঁচাইয়া দিতে চায়, আল্লাহ বোঝাতে চায়, সব যদি ভেঙে যায়, ছুরি যত দাঁড়ালো হোক না কেন, আমি বাঁচাইয়া দিতে চাই, ছুরি কাটতে পারবে না। কোন সুবহানাল্লাহ,
এমন সময় ফেরেশতা জিবরাইল দুম্বা নিয়ে এসে জান্নাত থেকে এসে ইব্রাহিমের নিচে দিয়ে দিলেন, সুরির নিচে দিয়ে দিলেন। অন্য আরেকটা সহি রেওয়ায়েতে পাওয়া যায়, কুরবানি যখন হচ্ছে না, ইসমাইলকে কাটা যাচ্ছে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সময় অন্য আলোচনার ভিতরে এভাবে পাওয়া যায়, তাফসিরে দুটা তাফসিরে দুরে মানসুরে এভাবে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছুরি হাতে নিলেন, পুষ দিচ্ছেন কিন্তু কাটতেছে না। এমন সময় হযরতে জিবরিল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায় কুল বৃক্ষের নিচে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে বলেন, জিবরাইল রে আমার বন্ধু, ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছিলাম সন্তান কোরবানি করতে, সন্তানের গলায় ছুরি লাগাইয়া আল্লাহু আকবার বলে টান দিচ্ছে, আল্লাহু বলে ফেলছে, আকবার বলবে, তুমি এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিবা, লোহার টুকরা নিবা, লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলার নিচে লাগিয়ে রেখে দিবা যেন পুছ দিলে না কাটে, আর ইসমাইলকে সরাইয়া তার দাঁড়ালো চোরের নিচে দুম্বাটা দিয়ে দিবা। কোন সুবহানাল্লাহ, জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি কি বলছেন, আমি সিদরাতুল মুনতাহায় তাও কুল বৃক্ষের নিচে, ইব্রাহিম কোথায়, ইব্রাহিম মিনার প্রান্তরে, কয় আল্লাহ কই মিনা আর কই সিদরাতুল মুনতাহা, আল্লাহ বলেন আমি জানি না, তুমি যাও এটা আমার নির্দেশ। জিবরিল আমিন বলেন আমি আল্লাহর নির্দেশ পেয়ে আমার 600 নূরের ডানা, 600 নূরের ডানা যদি একবার টান দেই আমি 70,000 কিলোমিটার পর্যন্ত এক টানে চলে যায়, পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারি এক টানে, এইভাবে 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম। ইব্রাহিম তো আল্লাহ আকবার বলে ফেলছে, আল্লাহ বলে ফেলছে, আকবার বলবে, এর ভিতরে এক সেকেন্ডের ভিতরে জান্নাতে গেলাম, দম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, লোহার টুকরা নিয়েছি, এদিকে ইসমাইল বাবা কে বলতেছে, আব্বা জান এতবার আমার গলায় টান দিচ্ছেন, আমার গলা কাটে না, মনে হয় আপনি ঠিক মতো গলায় পুষ দিচ্ছেন না, আপনি আমার প্রতি ভালোবাসা বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা কম, এই জন্য ইচ্ছা করে আমাকে বাঁচাইয়া দিতে চান, আমাকে মারতে চান না বাবা, আপনার মনে হয় আমার প্রতি দরদ বেশি লেগে গিয়েছে। বাবা আমি ইসমাইলের বডি থেকে জামাটা খুলে নে, জামা খুলে আপনার চক্ষুটা বেঁধে ফেলেন, আপনি আমার চেহারা দেখবেন না, দরদ লাগবে না, দড়ি দিয়ে রশ্মি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলে দেন, আমি নড়াচড়া করব না, হাত বা নড়াচড়া করলে আপনার কষ্ট হবে, দিলে ব্যথা লাগবে, আমার হাত পা বাঁধা থাকবে, আমিও নড়তে পারবো না, আপনার চক্ষু বন্ধ থাকবে, আপনি আমাকে দেখবেন না, এর ভিতর দিয়ে আপনি আপনার হুকুম পালন করবেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, আমিও জবাই হয়ে যাব, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, পিতা পুত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর হতে পারে না। চিন্তা করতেছেন কেমন সন্তান, চিন্তা করেন কেমন ছেলে, 8 বছরের সন্তান। আমার বন্ধুগণ এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে গলায় ছুরি লাগাবেন, এমন সময়ে হঠাৎ করে হযরতে জিবরিল আমিন দেখেন গলায় তো ছুরি লাগায় দিচ্ছে, তিনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন যখন আওয়াজ করে বললেন আল্লাহু আকবার, হযরতে ইব্রাহিম চিন্তা করলেন নির্জন মরুভূমিতে আবার আল্লাহু আকবার বলে কে, তিনি গলার থেকে ছুরিটা উঠাইয়া তিনিও আওয়াজ করে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এদিক সেদিক তাকাচ্ছেন কে রে আওয়াজটা করলো, এমন সময় জিবরিল আমিন এসে তার ছুরির নিচ থেকে হযরত ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আওয়াজ করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে যখন গলায় ছুরি লাগায় টান দিলেন, কেটে গেল, গল গল করে গরম রক্ত গড়িয়ে পড়ল,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তো খুশি হয়ে গেলেন, সন্তান কুরবানি করতে পেরেছি। রক্ত তার হাতে লাগলো, চক্ষুটা খুললেন, চক্ষু খুলে দেখেন তার সন্তান পাশে দাঁড়াইয়া মিটমিট করে মুচকি মুচকি হাসে, জিব্রিল আমিন পাশে দাঁড়াইয়া তিনিও হাসতেছেন। কোন সুবহানাল্লাহ! এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিলহাম, সেজদায় পড়ে ডাক দিয়া বললেন, আল্লাহ, বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করেছেন, আমি আপনার প্রশংসা করলাম। আল্লাহ, কুদরত থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় 100% ফাস করেছ, আল্লাহ একবার, আর সন্তান কোরবানি করতে হবে না রে ইব্রাহিম, এই মুহূর্তে দুম্বাকে কোরবানি করো, দুম্বা কোরবানি করো। এই ত্যাগের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের যে নির্দেশটি আমি দিয়েছিলাম তাকে ধরে রাখার জন্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললাম, তোমরাও দুনিয়ার জমিনে সন্তান কোরবানি করতে হবে না, এইভাবেই পশু জবাই করবে, তোমরা সব থেকে প্রিয় পশুটাকে জবাই করবে। আর আইয়ামে তাশরিকের দিনগুলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাকবীর দিবে। এই তাকবীর জিব্রাইল দিয়েছে, ইব্রাহিম দিয়েছে, এটা এত বরকতময়। এই তাকবীর যদি দিতে পারো মরে গেলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরবানি হয়েছে কিন্তু সন্তান কোরবানি হয় নাই, পরীক্ষা ফাঁস, পরীক্ষায় ফাঁস করে বললেন, আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো 100% ফাঁস করেছো, যাও, আমি কি ইসমাইলকে ভাবে কাটতে দিব নাকি? আমি ইসমাইলকে যদি এখনই কাটতে দিই তাহলে ইসমাইলের বংশ থেকে আমি আমার বন্ধুকে তো পাঠাতে চাই, আমি আমার বন্ধু বিশ্বনবীকে যেই বংশে দিতে চাই তা তো ইসমাইলের বংশে দিতে চাই। ইসমাইলকে যদি আমি কোরবানি দিয়ে দিই তাহলে আমার মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধু কেমনে আসবে? সুবহানাল্লাহ বলেন। আর কোরবানি হলো না, এখন নিয়ে আসলেন বাড়িতে, ইসমাইল আল ইসলাম বড় হতে যাচ্ছেন, ইব্রাহিম আল ইসলাম মায়ের কাছে দিয়া হাজেরার কাছে সন্তানকে দিয়ে তিনি আবার সিরিয়ায় হজরতে সারার কাছে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে জিবরিল আমিন এসে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম আল্লাহ হুকুম করেছেন একটা ঘর নির্মাণ করতে হবে, কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে, কোথায় কোন জায়গায় সব দেখিয়ে দেওয়া হচ্ছে, কাবা ঘর কেমনে, আমি একা একা বিশাল ঘর, আপনি একা কেন, আপনি মেস্তরি আর আপনার ছেলে যুগালি। আল্লাহ একবার বললেন, আল্লাহ একবার, দুজন মিলে বানাবা, কত উঁচা বানাবো, উঁচা তো বানাবা অবশ্যই, উপরে উঠবো কেমনে, আল্লাহ হুকুম করেছেন তুমি বানাতে, উপরে উঠবা কেমনে, নিচে নামবা কেমনে, এই অত্যাধুনিক লিফট কুদরতিভাবে আল্লাহ তোমাকে দান করবেন, বলেন সুবহান। এই কথাগুলো অনেক লম্বা, আমরা এখানেই রাখলাম আজকে, যে এখন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হুকুম করবেন কি বানানোর জন্য, কাবা ঘর, পরীক্ষা করতেছেন সব পরীক্ষা ফাঁস, এত ফাঁস করার পরে এখন কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিচ্ছেন, এতদিন দেন নাই, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। আমাদের তো সময় শেষ হয়ে গেছে, সময় কমে গেছে, আমি আমলের কথা বলতে চাইছিলাম, আপনাদেরকে ত্যাগের কথা বলেছি, সন্তানকে কেমনে লালন পালন করতে হয়, পরিবারকে কেমনে বানাতে হয়, সন্তানকে কেমনে তৈরি করতে হয়, সন্তানের ভিতরে কেমনে একটা মা আদর্শ তৈরি করে দিতে পারে, এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতে চাইছিলাম, পৃথিবীতে চলার পথে বিপদ আসবে না আসবে না, বিপদ আসবে, কোনো বিপদ স্থায়ী থাকবে না, সব চলে যায়, কোনো বিপদই স্থায়ী হয় না। আমরা আল্লাহকে চিনতে পারি না, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা আমরা রাখতে পারি না, বিদায় আমরা ঝামেলায় পড়ে যাই। তো আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, দুনিয়ার জমিনে তিন জিনিসের আমরা সমস্যায় ভুগি। এক নম্বর হচ্ছে আমরা সব সময় অসুস্থতা থেকে বাঁচতে চাই, না চাই না, আপনারা চান না মনে হয়, অসুস্থতা থেকে বাঁচতে চাই না আমরা, বাঁচতে চাই। দুই নম্বর হচ্ছে আমরা যে কোনো কঠিন কঠিন বিপদ আপদ থেকে বাঁচতে চাই, না চাই না, অসুস্থতা থেকে বাঁচতে চাই,
বিপদ আপদ থেকেও বাঁচতে চাই, যে কেউ যেন কিছু আমাদেরকে করে বিপদে ফেলতে না পারে, আমরা হঠাৎ মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। তিন নম্বর হচ্ছে আমরা আর কিছু পারি আর না পারি, সন্তান চাই। কি চাই? বিয়ে করলে সন্তান চান না? না, দরকার নাই। কে এমন আছে কোন বাবার মা যে তার সন্তানের দরকার নেই? আছেন নি? সন্তানের সন্তান চাই। তাহলে যারা অনেকে আমার কাছে প্রতিদিনই তো বলেন, হুজুর সন্তান এক হওয়ার একটা আমল দেন, এত লম্বা আমল দেওয়ার তো সুযোগ নাই, আমার কাছে আছে, আপনারা চাইলে লম্বা আমলগুলো আপনারা ট্রাই করতে পারেন লাইফে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদেরকে আজকে আমি ছোট্ট এই কথাটা বোঝাতে চাইব, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ থেকে বাঁচবার কৌশল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর হচ্ছে আমরা যে আজকে যে কথাটা বলছি আমলের কথা, আমার কষ্ট হচ্ছে এই জায়গায়, আমরা বিপদে পড়লে, ঝামেলায় পড়ে গেলে কারে ডাকি? আচ্ছা মিথ্যা কথা বলেন কেন? কোন তো সত্য কথা বলছেন না? আমরা আপনারা ডাকি মসজিদের ইমাম সাহেবকে, হুজুর আসেন একটা বড় খতমের দোয়া পড়তে হবে। কয়জন লাগবে? কোন 40 জনে পড়বেন না 10 জনে পড়বেন বলেন? হ্যাঁ বলেন না, এটা করেন না আপনারা? খতমে ইউনুস পড়তে হইব, খতমে খাজে গান হাবিজে বিয়ার কত খতম, আপনারা আসেন 10 জন মিলেন 40 জন মিলেন খতম পড়তে হইব। কেন? যে আমাদের ট্রেডিশন হয়েছে, আমাদের বিশ্বাস যে আমি খতম পড়লে, আমি পড়লে, দোয়া পড়লে কবুল হবে না, আমি গুনাগার, হুজুরদেরকে দিয়ে পড়াতে হবে। এই চিন্তাটাই হচ্ছে সকল শিরকের মূল, সকল শিরকের মূল। আমি গুনাগার, আমার দোয়া কবুল হবে না, হুজুরকে দিয়ে করান, সকল শিরকের মূল। আরে আপনি কিসের গুনাগার? আপনি কিসের গুনাগার? আপনি কি গুনাহ করছেন? কয়টা গুনাহ করছেন? আপনি কি ফেরাউনের মতো? বলা লাগবে আপনাদের, আমরা ফেরাউন? আমরা আবু জাহাল? তো ওদের দোয়া আল্লাহ কবুল করছেন, আপনারা আমার করবেন না কেন? আমার দুঃখ ওই জায়গায়। আপনারা বলেন সন্তানকে সব থেকে বেশি বাপ পিটায়, দাদু পিটায়, নানু পিটায়, ভাই বোন বেশি পিটায়, বকাঝকা করে মারে না মা মারে? বলা লাগবে আপনাদের, মা কম মারে না বেশি মারে? সব থেকে বেশি মারে মা, বকা দেয় মা, গালিও দেয় মা, আর সব থেকে কম ভালোবাসে মা না? বলা লাগবে আপনাদের, এত গালি দেয়, এত পিটায়, ওই মা বেশি ভালোবাসে। আর কারণ হচ্ছে আপনি মায়ের কাছে কিছু চাইবেন, আপনি ওই দুই তিন জনের কাছে বলতেছেন আমি মাকে বলতে পারি না, তোমরা গিয়ে বলো। একথা যখন মায়ের কাছে যায় তখন মা কষ্ট পায়, হারে আমার ছেলে সরাসরি আমাকে না বইলা 14 জনের মাধ্যম ধরছে আমাকে বলতো, আমাকে যদি আমার ছেলে সরাসরি বলে, আর যাই করুক আমার ছেলে, তো বলেন না, মাকে সরাসরি বললে বেশি খুশি হয় না মাধ্যম ধরে বললে বেশি খুশি হয়? তাহলে আমরা কত পাগল, হুজুর দর্শি, ইমাম দর্শি, মুয়াজ্জিন দর্শি, সব মাজারের হুজুরদেরকে দর্শি, আল্লাহর কাছে একটু বইলা দেন। আরে পাগল, আল্লাহ বলছেন তুই যাই কর, আমি তোকে গালি দেই, আমি তোকে পিটাই, আমি তোর উপরে রাগ করেছি, কিন্তু বললাম তোর জন্য রাত্র ঘুমাই না, তুই একবার চা সব মাফ করে দিব। আমার কাছে চাইবে সরাসরি, তুই আরেকজনকে কস। আর হুজুররাও তো ঠিক করছে, আমরা তো ভালো না, কিন্তু এখন এখানে অনেক আছেন সামনে, আমাদের যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারা তো ভালো, আপনি অনেক আছেন বলো হুজুর আমাদের ব্যবসায় এখন লাল বাতি জ্বালাই দিতেছে, আমি এগুলো করি না, আমি কিন্তু ভালো কথা বলছি হাদিস থেকে, শুনেন। আমরা করছি কি, আমরা একটা সিস্টেম বানাইছি, পাবলিক যখন আমাদের কাছে আসে বিপদ নিয়ে, বলি কি পড়াবেন, বলে খতমে ইউনুস পড়াইতে চাই, বলে 270,000 বার, ও বেচারা বাপরে বেটা জিন্দগি তো আমি পড়তে পারবো না, তাহলে হুজুরদের দরকার, এজন্য 20-30 জনটা দাওয়াত দেয়। কোথায় পাইলেন আপনি 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ আর 10 লক্ষ? কোথায়, কোন হাদিসে, কোন কোরআনে? কিচ্ছু নাই, আপনি যতবার পড়েন নিজের মুখ দিয়ে আল্লাহকে বলে কথা বলেন না কেন? যারা খতম পড়ায় বাসায় খবর নিয়ে দেখবেন একজনের দোয়ায় শরিক হয় না, একজনে নিজে পড়ে না, শুধু খাবার নিয়ে ব্যস্ত, রান্না বান্না নিয়ে, পরিবারের সবাই খাবার নিয়ে ব্যস্ত। হুজুরদেরকে তো কামলা লাগাই দিছি, বিকালে তো টাকা দিই, কথা কন না কেন? বিকালে তো হুজুরদেরকে টাকা দিই, ওরাই তো দোয়া করবে, আমরা দোয়ার দরকার নেই, আমরাই কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক বললাম না? কই আমরাই তো আমাদের কপাল নষ্ট করে দিচ্ছি, কেন আল্লাহর কাছে সরাসরি বলতে চান না? আল্লাহ বলছেন আর যাই কর যত গুনাহ। আরে পাগল, আল্লাহ বলছেন পাগল,
আমি তো ফেরাউনের দুয়ারে রাত্রে কবুল করছি, ও সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, রাত্র গিয়ে বলতো আল্লাহ বৃষ্টি দো, আমি সব যা বলছি সব মিথ্যা, বৃষ্টি দো, তাও তো আমি দিছি, কথা বলেন না কেন? তো তুই আমার কাছে বলবি না, অন্য জায়গায় গিয়ে বলতেছিস, ওই জন্য আল্লাহ কষ্ট পান। এটা আমাদের সবথেকে বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর কাছে সরাসরি বলতে পারি না। সুতরাং আসুন, এক নম্বর বিপদ হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থতার থেকে বাঁচতে চাই। এই সময় দোয়া করেছিলেন তিনজন পয়গাম্বরের কথা, সময় শেষ হয়ে গেছে, তিনজন পয়গাম্বর তিনটা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। এক নম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বৎসর অসুস্থ, কত বৎসর? 18 বৎসর অসুস্থ ছিলেন, কম অসুস্থ? মাথা পচা, চোখ পচা, কান থেকে পোকা, নাক থেকে পোকা, হাড্ডি পচে পোকা, চামড়া পচে পোকা, শরীর থেকে গন্ধ বের হয় 1 কিলোমিটার পর্যন্ত যায়, গোটা বডি থেকে পোকা পড়ে, এত অসুস্থ, এত অসুস্থ। কাউরে বলছেন যে আমাদের খতম বড় বলা লাগবে, বলেন কি করছেন তিনি? দেখেন কোরআনে কারিমের সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটাকে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর্রিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্মরণ করা আইয়ুবের কথা, যখন তিনি পালনকর্তার দরবারে পালনকর্তার কাছে তিনি বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছে, আপনি দয়াবান, কি দোয়া করছেন? তিনি বলছেন আন্নি মাসসানিয়াদ দুররু, এতটুকুন আন্নি মাসসানিয়াদ দুররু, আমি কষ্টে নিপীড়িত হয়েছি, বিপদে আছি, আমি বুঝতে পেরেছি বিপদে পড়ে কেউ আমাকে সাহায্য করবার নাই, আমাকে রোগ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, পোকা থেকে বাঁচাবার কেউ নাই, আমি বুঝতে পেরেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তাআলা আপনি দয়ার চাই দয়াবানের চাইতে বড় দয়াবান, আপনি সর্বশ্রেষ্ঠ বড় দয়াবান, আপনি চাইলে আমাকে মুক্ত করতে পারেন, কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরত আইয়ুব যখন বলছে আমি অসুস্থ, কেউ আমাকে সুস্থ করতে পারবে না, সব ছেড়ে দিয়া যখন আমার কাছে চলে এসেছে, আমি ডাকে সাড়া দিয়ে বললাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সমূহ সকল দুঃখ কষ্ট দূর করে শুধু সুস্থ করি নাই, যা ধ্বংস করেছিলাম তা ডাবল ডাবল দিয়ে দিলাম। তাহলে কার কাছে বলছেন তিনি? আমরা কার কাছে চাইব বিপদে পড়ে? নিজেকে দুর্বল করতে হবে, বলবেন আন্নি মাসানি আব্দুর, আল্লাহ আমি বিপদে, আমি ঝামেলায়, আমি জানি কেউ আমাকে সমাধান দিতে পারবে না, সমাধান একমাত্র আপনার কাছে, আমি আনতা রহমুর রাহিমিন, আপনি তো দয়াবানের দয়াবান, আমি আপনার দরবারে এসেছি আপনি পারলে ফিরে দেন। আচ্ছা বলেন তো পৃথিবীর একটা দরবার, একটা দরবারের একটা দরজা আছে যেখান থেকে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না, সেই দরবারের নাম কি? কথা বলেন না কেন? এই দরবার ছেড়ে খালি দরবারে দরবারে ঘুরি আমরা, ওই দরবারে যাই না, এটাই দুঃখ। এক নম্বর, কষ্ট পাচ্ছেন আমার কথায়? এক নম্বর। দুই নম্বর, হযরতে ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন না পড়েন নাই? পড়েছিলেন, বিপদে পড়েছিলেন, তিনি বিপদে পড়েছিলেন অন্ধকার, একটা তো মাছের পানির অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার, এই কঠিন অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন, পড়ে বুঝতে পেরেছেন এখানে কেউ বাঁচাতে পারবে না, কেউ জানে কোথায় আছেন, কেউ জানে না। তিনি কি টেলিফোন করে বলছিলেন ইমাম সাহেবরে বলো আমার জন্য একটা খতম পড়তে আজকে? এর অর্থ আপনারা কি খতম পড়ানো বন্ধ করে দিবেন? পড়াইয়েন বেশি বেশি করে, আপনারাও পড়বেন, নিজে নিজে পড়বেন,
নিজে নিজে বেশি করে পড়বেন। যাই হোক, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন এই সুরার সুরা আম্বিয়ার 88-89 নম্বর আয়াত। তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, তিনি আল্লাহর কাছে কি বলছেন, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি আমি তো সব থেকে বড় অন্যায় করে ফেলেছি। ইন কুনতু মিনাজ জালিমিন, তিনি বলছেন আল্লাহ আমি তো সব থেকে বড় ঝামেলা করে ফেলেছি। ফাজান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফিজ জুলুমাত, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আমি জানি লা ইলাহা, তুমি এক রব, ইল্লা আনতা, আপনার ছাড়া কেউ নাই, কেউ এই পানির নিচে সাহায্য করতে পারবে না, কেউ আমাকে মাছের পেট থেকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আজকের এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া। আল্লাহ যখন বলেন দেখেন গোলাম সব বাদ দিয়ে বলতেছে আপনি, আপনি, এরপরে বলতেছেন সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে বাঁচান। এটা হচ্ছে কত বড় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, মহা ভুল করছি নফসের উপর, তুমি এখন বাঁচাও। আল্লাহ বলেন ইউনুস কথা বলতে দেরি হয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নাজজিল, বলেন নুনজিল মুমিনিন নাকি নুনজিল, কেন বলছেন এই কথা বলতে পারবেন, নুনজিল মুমিনিন, এ কথার অর্থ হচ্ছে আল্লাহ বোঝাতে চাচ্ছেন শুধু ইউনুসের জন্য, ও কাযালিকা নুনজিল মুমিনিন, যারাই মুমিন হবে কিয়ামত পর্যন্ত এইভাবে ইউনুসের মতো চাইবে, সবাইকে ইউনুসের মতো মাফ করে দিলাম। শুধু ইউনুসকে না, যারা এইভাবে বলবে, ইউনুস কারে দিয়ে বলাইছেন, আল্লাহ বলছেন ও কাযালিকা এই লোকটার মতো, ও কাযালিকা এই লোকটার মতো, এই লোকটাকে, হ্যাঁ এই তো বুঝছেন, এখন এই লোকটা কারে দিয়ে বলাইছে, ইউনুস কাকে দিয়ে বলাইছেন, নিজে বলছেন, আল্লাহ বলছেন ও কাযালিকা এই লোকটার মতো, যারা আমার কাছে বলবে এই লোকটাকে যেভাবে বাঁচাইছি তোমাকেও সেভাবে বাঁচাবো, আল্লাহ এই জায়গায় তো ভুল করতেছি, আল্লাহ বলছেন ডাইরেক্ট কো নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, যা কোন এক লম্বা কথা। আল্লাহ বলছেন এভাবে আমার কাছে চাও, নিজেকে ছোট করো, আমাকে বড় করো, নিজে গুনাহ করছো স্বীকার করো, মাফ। কয়টা বলছি, কয়টা দোয়া বলছি, এক নাম্বার বলছি আপনি বলবেন রব্বি আন্নি মাসানি আদ্দুর, রব্বাহু বলছেন আল্লাহ, আপনি বলবেন রব্বি আমার রব, আন্নি মাসানি আদ্দুর, আল্লাহ আমি জানি আমি অপরাধী, আমি অন্যায় করেছি, মাসানি আদ্দুর, আল্লাহ আমি জানি কষ্টে বিপদে পড়ছি, ওয়ান তারহামুর রাহিম, তুমি ছাড়া কেউ নাই। আর ইউনুস বলতেছেন কি, লা ইলাহা, আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি কেউ শরীক নাই, এই বিপদে কেউ বাঁচাতে পারবে না, কেউ নাই, আপনি পবিত্র, কেউ পবিত্র না আপনার মতো, আমি জালেম, আপনি আমাকে বাঁচান, আমি জালেম, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলছেন যা স্বীকার করছো মাফ। সুবহানাল্লাহ, বলেন কয়টা বললাম, দুইটা, আর একটু লম্বা হয়ে যাচ্ছে, দুটা আমল দেখবেন দুজনের কবুল হয়েছে, মাধ্যম ধরে না সরাসরি, আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন, লকডাউন হতে এমনি বাড়িতে আছেন, কেউ আসতে পারতেছেন না, ঢাকা শহরে অনেকে আজকে আসতে পারতেছেন না, লকডাউন তো শুরু হয়েছে, কেউ আসতে পারতেছেন, আমরা আসছি, কয়টা বলছি, দুই নবীর কথা বলছি, কবুল ডাইরেক্ট হয়েছে না সময় নিয়ে হয়েছে, সরাসরি বলছেন না মাধ্যমে বলছেন, আমরা এখন কি করব, সবাই বলেন, আপনি বলবেন আমি দোয়া জানি না, দোয়া শিখেন না কেন, এটা ছোটো ছোটো দোয়া সবাই তো জানি, আপনি বলবেন হুজুর এক বইয়ে লেখা দেখছি 2 লক্ষ বার পড়তে, বইটা আপনারই দোকা দিছি, আপনি যতবার পারবেন অতবার পড়বেন, আল্লাহর নাম কি আর লক্ষ লক্ষ পড়, আপনি আল্লাহকে কতবার স্মরণ করবেন আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, আপনি বিপদ থেকে বাঁচবার জন্য কী করবেন এটা আপনি জানেন, ঠিক না। 3 নম্বর হজরতে জাকারিয়া আলাইহিসসালামের কথা, এই সুরাই আল্লাহ বলছেন সবগুলো এক জায়গায় নিয়ে আসছেন, সুরায় আম্বিয়ার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং আলে ইমরানের 39 নম্বর আয়াতেও বলছেন, আমি শুধু সুরায় আম্বিয়ার এই 90 নম্বর আয়াতের কথাই আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, আল্লাহ বলছেন
জাকারিয়া আমাকে বলছে, আল্লাহ আমার একটা বাচ্চা নাই। কি নাই? একটা বাচ্চা নাই। এখন কি করবো, আপনি কোন, আমার তো একটা বাচ্চার দরকার ছিল, এখন আমি তো বাচ্চা টাচ্চা নাই, পাবো না মনে হচ্ছে, স্ত্রীও তো কি বলেন না বন্দা, আমার স্ত্রী বন্দা, বাচ্চা হবে না, আর আমার তো বয়স হয়ে গেছে, দিন শেষ, স্ত্রী বন্দা আমার দিন শেষ, সুযোগ আছে আর? আপনার বলেন না কেন? আরে আছে, আল্লাহ আছেননি? আল্লাহ আমি জানি তো কাজ হবে না, সব শেষ, সব লাইন দেখা শেষ, এখন আপনার কাছে আসছি। আল্লাহ বলছেন কি বলবে ক, আল্লাহ আমি আর কি বলবো, তবে একটা কথা বলতেছি আপনি মনে রাখবেন। বলে কি বলতেছিস? বলতো, বলে আল্লাহ আমি জানি বাচ্চা হবে না বন্দা, কিন্তু দরকার নাই, যদি আপনি না দেন দরকার নাই, কিন্তু আমার একটা ওয়ারিশ লাগবে, ওয়ারিশ উত্তরাধিকার লাগবে, লাগবে না? বাচ্চা না দিলে উত্তরাধিকারী কেমনে পাবো? যাক, আপনি যখন দিবেন না, বউরে বন্দা বানাইছেন, দরকার নাই, আপনি আমার উত্তরাধিকারী। আল্লাহ একবার বললেন না? আরে কোরআনে ডাইরেক্ট শব্দ, ডাইরেক্ট, আলে আমরান দেখেন 47 নম্বর আয়াত, ডাইরেক্ট। আল্লাহ আমি আর কিছু বুঝতেছি না, আপনি আমাকে বাচ্চা টাচ্চা দিবেন না, এখন আপনি আমাকে কাজ করেন, আপনি আমাকে যখন বাচ্চা দিবেন না, আপনি আমার কি ওয়ারিশ? আল্লাহ বললেন দেখো চিন্তা করো, এখন ওয়ারিশ আমারে বানাইতেছ, আমারে বলতেছে আমি তার ওয়ারিশ, তার দেখ সম্পদ দেখাশোনা আমি করতাম, বাচ্চা টাচ্চাটা হবে না, বন্দা হয়ে গেছে, আমি ওয়ারিশ হওয়ার চাইতে বাচ্চা একটা দিয়ে দিই। আল্লাহু আকবার, কি সুন্দর করে বলছে আল্লাহ, আমাকে দিবেন না জানি, কিন্তু আমার ওয়ারিশ লাগবে, এখন ওয়ারিশ যখন আর কেউ নাই, আপনি আমার ওয়ারিশ। আল্লাহ বলেন যা, যখন বলছো ওয়াসলাহ না লাহু যাওজা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, ইব্রাহিম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাকারিয়া নামাজের মধ্যে ছিলেন, জাকারিয়া নামাজের মধ্যে ছিলেন, ফানা তিনি নামাজের মধ্যে ছিলেন, মানে মসজিদের ভিতরে মেহরাবে নামাজ পড়তেছেন, দাঁড়ায় আছেন, এমন সময় ফেরেশতা গেছেন, গিয়ে বলছেন জাকারিয়া সুসংবাদ নেন। বলে কিসের সুসংবাদ নিব? ইউবাশশিরুকা বিইয়াহইয়া, কিসের সুসংবাদ? বলে একটা সন্তান হবে, নাম রাখবেন ইয়াহইয়া। বলে কী কো, আমার স্ত্রী না বন্দা, কেন আপনি না আল্লাহরে বলছেন ওয়ারিশ, আল্লাহ বলছেন এগুলোর দরকার নাই, তুমি তোমার ওয়ারিশ নেও। আল্লাহ তোমার কত এত বেশি খুশি হয়েছেন, তোমাকে একটা বাচ্চা দান করেছেন, আল্লাহ একবার, আল্লাহকে তুমি বলতে হইব, পারবো না ইনশাল্লাহ। এই দোয়াগুলো, এইটার লম্বা দোয়া আছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, লম্বা দোয়া, এগুলো অনেক লম্বা কথা, হাদিসেও আছে, সন্তান পাইছে, এই জন্য যারা সন্তান পাইতে চান জাকারিয়ার মতো দোয়া করবেন। আর রসুল বলছেন যারা সন্তান পেতে চাও, সন্তান হচ্ছে না, স্ত্রীর সাথে মেলামেশা করার সময় শুধু দোয়া করবা, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আমার যদি একটা বাচ্চা হয়, বাচ্চার নাম রাখবো মোহাম্মদ, ছেলে হোক মেয়ে হোক, নাম রাখবো মোহাম্মদ। আল্লাহর রসুল ইসলামের এই নামের বরকতে অনেক মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিক, ওলামায়ে কেরাম বলছেন এই নামের ওসিলায় আল্লাহ অবশ্যই 100 বছর হইল একটা বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, বেঁচে আছি, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব, অনেক সময় নিয়ে ফেলেছি। এই 3 জন পয়গাম্বর সরাসরি দোয়া করছেননি, সরাসরি না, তা আমরা কেমনে দোয়া করব? اللهم آمين الحمد لله الذي لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, ইয়া আল্লাহ ইউবকে তো তুমি সাহায্য করেছো, ইউনুসকে তো তুমি সাহায্য করেছো, জাকারিয়াকে তুমি করেছো, আল্লাহ তারা তোমার কাছে সরাসরি চাইলেন, আমরাও চাইলাম, পাটা কান্না করে দোয়া করেছেন, আল্লাহ সবাইকে বিপদ মুক্ত রাই করে মুনিব।
আল্লাহ আমাদেরকে গাড়ির চাকার নিচে ফেলাইয়া মাইরো না, আগুন দিয়া জ্বালাইয়া মাইরো না। আর জন্য দোয়া চাওয়া হয়েছে শেখ আব্দুস সাত্তার, দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা। আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকে থেকে আমাদের জিম্মাদার, আমাদের সবার দিলের মকসদ গুলাকে পুরা করে দাও। ইয়া আল্লাহ কঠিন অ্যাক্সিডেন্ট থেকে তোমার কুদরত দিয়ে বাঁচাইয়া দিয়েছো, আমাদের সবাইকে বাঁচাইও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।